আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। অ্যাগনস্টিক পার্সন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ইসলামে যে অমুসলিমদেরকে জাকাত দেওয়া হারাম, এটা কি সহি কোনো দলিল আছে, দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে তো পারবো, দাঁড়ান একটু অপেক্ষা করেন। ইসলামে অমুসলিমদেরকে জাকাত দেয়া হারাম, এটার দলিল চাচ্ছেন? ঠিক আছে, একটু অপেক্ষা করেন। জাকাত দেয়া একটা ইসে দেয়া যাচ্ছে, জাকাতের টাকা দেয়া একটা সময় দেয়া যাচ্ছে, সেটা হচ্ছে যদি তাদের ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা থাকে তাহলে জাকাত দেয়া যায় যাচ্ছে, মানে ঘুষ দেয়া আর কি। ঘুষ দিলে এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে, বের করছি, বের হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এইটা আপনি পাবেন ইসলামিক ইসলামী শরিয়া রাষ্ট্রে অমুসলিমদের অধিকার লেখাটার মধ্যে, অমুসলিমদের জাকাত দেয়া যাবে না, এখানে একটা টাইটেলই দেয়া আছে, অমুসলিমদের জাকাত দেয়া যাবে না। এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে একটা বিখ্যাত ফতোয়া, ফতোয়াটা আচ্ছা আমি বের করি। কিন্তু কিন্তু অনেকে তো আবার ফতোয়া নিতে চায় না, তারা সহি হাদিস দেখতে চায়। ফতোয়া নিতে চাবে না, ফতোয়া যদি দলিল ভিত্তিক হয় তাহলে ফতোয়া তো না নেওয়ার কোনো কারণ দেখি না ভাই। ফতোয়া যদি ফতোয়াতে যদি দলিল প্রমাণ সব দেওয়া থাকে তাহলে তো ফতোয়া নেওয়া না নেওয়ার কোনো স্কোপ আমি দেখি না। কে বলে যে এটা ফতোয়া নেওয়া যাবে না, কে বলে, কে বলেছে এটা? অনেক মুমিনরাই বলে যে যারা ফতোয়া ফতোয়া নাকি গ্রহণযোগ্য না, সহি দলিল থাকলে দিতে না, বলে। ফতোয়াতে যদি দলিল থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য, ফতোয়াতে যদি দলিল না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য না। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, প্রথমে এই ফতোয়াটা আপনি পড়ে নিতে পারেন। এখানে লেখা আছে পরিষ্কার ভাবে, ইনফ্যাক্ট জাকা শুড নট বি পেইড টু এ কাফির নন মুসলিম আনলেস হি অর শি ইজ ফ্রম দোজ ইনক্লাইন টু বিকাম মুসলিম। মানে যদি তাদের মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে, কিন্তু এছাড়া আর কারো ক্ষেত্রে, আর কারো অমুসলিমের ক্ষেত্রে জাকাত দেওয়া সঠিক না, মানে জায়েজ নাই। আরো একটা দলিল আছে, সেটা হচ্ছে তাফসিরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে, তা এটা আমি একটু বড় করে দিই। তাফসিরে মাঝারিতে বলা আছে, তাফসিরে মাঝারিতে 11তম খণ্ডে পৃষ্ঠা 451-তে বলা আছে যে বিধর্মীকে জাকাত প্রদান নাজায়েজ, বিধানটি ঐক্যমত্য সম্মত, আর এ মতে ঐক্যমত্যের সমর্থন রয়েছে হযরত মুয়াজ কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ মুসলমানের উপর জাকাত ফরজ করেছেন, সুতরাং তা ধনী মুসলমানদের কাছ থেকে নিয়ে দিতে হবে দরিদ্র মুসলমানকে, আর এখানে তাদের সাথে বন্ধুত্ব করে তারা তো জালেম বলে। এই যে দেখতে পেয়েছেন ভাই, জি জি, এটা কি মানে রাসূল রাসূল বলছে, রাসূল বলছে কি না? মোহাম্মদ যে কথাটা বলেছে সেই কথাটার উপর ভিত্তি, সেই কথাটা থেকে আলেমগঞ্জ যে বুঝটা বুঝেছেন, রাসূল বলেছেন আল্লাহ মুসলমানের উপর জাকাত ফরজ করেছেন, সুতরাং তা ধনী মুসলমানের কাছ থেকে নিয়ে দিতে হবে দরিদ্র মুসলমানকে। এইটা সর্বসম্মতভাবে আলেমগণ রাসূলুল্লাহর হাদিস থেকে এই জিনিসটাই বুঝেছেন, এবং এই বিষয়ে ইজমা আছে, আলেমদের ভিতরে ইজমা আছে। আচ্ছা, এমনি তাফসির ফতোয়া ছাড়া কি কোনো হাদিস গ্রন্থে আছে, হাদিস গ্রন্থে সহি বা বুখারী? হাদিস গ্রন্থে তো এই জিনিসটা লেখা আছে যে আল্লাহ মুসলমানের উপর জাকাত ফরজ করেছেন, এইখান থেকে এই বুঝটা বুঝেছেন, কিন্তু এই বিষয়ে কোনো হাদিস নাই। অন্য হাদিসগুলো যদি আপনি পড়েন তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এইখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, কারণ বিভিন্ন জায়গাতে বলা হয়েছে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নিতে হবে, অমুসলিমদের মুশরিকদেরকে হত্যা করে ফেলতে হবে, হয় ইসলাম অথবা হত্যা। এইটা হচ্ছে মুশরিকদের জন্য বিধান হচ্ছে দুইটা, হয় তাদেরকে মেরে ফেলতে হবে অথবা তাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে, আর হচ্ছে যারা আলে কিতাব তাদের থেকে অপমান করে তাদের কাছ থেকে জিজিয়া কর নিতে হবে, জাকাত তাদেরকে দিতে হবে, এরকম কোন নির্দেশনা অন্য কোন হাদিস থেকেও পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে মরদেহ বা দেহের কোনো অঙ্গ যে দান করা, ডোনেশন করা, সেটা নাকি আবার হালাল? ওই ওপেন স্টেজে মিনার ভাই ইসলাম ওয়েব থেকে ফতোয়া দেখাইছিল তার লাইভে, যে আর ফতোয়াটা আপনাদের দেখিয়েছে, যে ফতোয়াটা দেখিয়েছে সেই ফতোয়াটাতে দলিল কি কি দেয়া ছিল একটু আমাকে বলবেন? দলিল মানে কোরআন হাদিসের দলিল, বা ধরেন বড় বড় আর্লি যুগের সালাফগণের, মানে ক্লাসিক্যাল যুগের আলেমদের কি কি দলিল সেখানে আছে? তিনি বলল কোরআনে নাকি এটা নিয়ে কোনো কিছু নাই, কোরআনেও নাই, তো শুধু ফতোয়া দিছে।
ভাই কোরআনে নাই জিনিসটা তো আমরা জানি, কোরআনের সময় তো আসলে মানে বডি ডোনেট করাটা সম্ভব ছিল না, কোরআনে তো থাকার কোনো সম্ভাবনাই নেই। আমি জিজ্ঞেস করছি যে তারা যেই ফতোয়াটা দেখিয়েছে সেই ফতোয়াটা কি আপনি পড়েছেন? না আমি তো এইভাবে পড়ি নাই, কিন্তু তারা শুধু দেখছি অতকে মানে পড়ে ফতোয়া আমি দেখিনি। একটু আগেই বলেছি যে ফতোয়া গ্রহণযোগ্য হবে, ইসলামের কোনো ফতোয়া গ্রহণযোগ্য হবে দলিলের ভিত্তিতে, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে অথবা আর্লি যুগের যারা স্কলার আছেন তাদের দলিলের ভিত্তিতে, ঠিক আছে? এখন আমি যেই ফতোয়াটা দেখিয়েছি সেই ফতোয়াটা আপনাকে আমি দেখাই, সেই ফতোয়াটার ভিতরে কি কি দলিল দেয়া আছে সেই দলিলগুলো আপনি একটু দেখেন, ঠিক আছে? এখানে আই ফতোয়াতে এই ফতোয়াটা দেয়া হয়েছে, মুফতি অলিউল্লাহ এই ফতোয়াটা দিয়েছেন, এটা অন্য ফতোয়া গ্রন্থ আছে, অনেক ফতোয়া গ্রন্থে এই জিনিসটা আছে। এখানে দেখেন অঙ্গ দান করা কি জায়েজ কিনা, এখানে যে দলিলগুলো দেয়া হয়েছে দেখেন, এখানে প্রথমে দেয়া হয়েছে যে আল্লাহ তালার দেয়া অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ নয়, এগুলো সবই আল্লাহ তালা প্রদত্ত আমানত, এই জন্য চোখ বা শরীরের যে কোনো অঙ্গ জীবিত অবস্থা বা মৃত্যুবরণের পর দান করা শরীয়তে জায়েজ নেই। ফতোয়ায় মাহমুদিয়া, ফতোয়ায় মাহমুদিয়াতে এটা উল্লেখ আছে, কিতাবুন নাওয়াজেল এটাতেও এটা উল্লেখ আছে। এরপরে যে জিনিসটা উল্লেখ আছে সেটা হচ্ছে মানবদেহ শরীয়তের দৃষ্টিতে সম্মানিত, মানুষের শরীর দ্বারা ফায়দা অর্জন করা জায়েজ নেই। এরপরে যে ফতোয়াটা এরপরে যে দলিলটা দেয়া হয়েছে যে ফুকাহে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটির সঠিক অর্থে মালিকানা হতে হবে, ওসিয়ত করতে হলে, কোনো কিছু ওসিয়ত করতে হলে ফুকাহে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটির সঠিক অর্থে মালিকানা মালিক হতে হবে, এছাড়া উক্ত বস্তু দান করা তার জন্য কিছুতেই জায়েজ নয়। আল্লামা কাসানি লিখেছেন উপরোক্ত এবারত দ্বারা একথা পরিষ্কার যে দান করার জন্য বস্তুটির মূল্য থাকতে হবে, অমূল্য বস্তু না হতে হবে। এটা হচ্ছে কোনো কিছু দান করার ক্ষেত্রে আল্লামা কাসানি যে জিনিসটা বলেছেন যে দান করার জন্য দান বস্তুটির মূল্য থাকতে হবে, অমূল্য বস্তু না হতে হবে। সুতরাং যে বস্তু মূলত মালি নয় সেটি দান করা জায়েজ নয়, যেমন আজাদ ব্যক্তি জায়েজ নয়, মৃত ব্যক্তি জায়েজ নয়, হারাম শরীফের স্বীকারকৃত বস্তু দান করা জায়েজ নয়, শুকর দান করা জায়েজ নয়, কারো জন্য কোনো কিছু দান করার ওসিয়ত করার উক্ত বস্তু মাল হবার সাথে সাথে এটিও শর্ত যে উক্ত বস্তুটির ওসিয়তকারীর মালিকানা থাকতে হবে। মানে ইসলামের আকিদা হচ্ছে মানুষের শরীর এবং মানুষের জান এই জিনিসগুলা মানুষের মালিকানাধীন না, এগুলা হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের মালিকানাধীন, এটা হচ্ছে ইসলামের আকিদা। এখন এই আকিদা অনুসারে মানুষ তো সেই জিনিস ওসিয়ত করতে পারে না যে জিনিসটা তার মালিকানাধীন নেই। এই বিষয়ে ফতোয়া আলমগীরি হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে একটা, যেটা বাদশাহ আলমগীর মানে সংকলন করেছিলেন 350 প্রখ্যাত আলেমদেরকে নিয়ে। সেখানে যে জিনিসটা বলা আছে ওসিয়ত শুদ্ধ হবার শর্ত হলো ওসিয়তকারী যে বস্তুর ওসিয়ত করছে সে উক্ত বস্তুটির মালিক হতে হবে, সেই সাথে যে বস্তুটি ওসিয়ত করেছে সে বস্তুটির মালিকানা হবার যোগ্য হতে হবে। আর যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাল নয়, না মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, বরং সে কেবলই ভোগ দখলকারী, তাই তা সে তার কোনো অঙ্গকে দান করতে পারে না না পারে আর না দান করার জন্য ওসিয়ত করতে পারে না কারো কাছে বিক্রি করতে পারে। এই ফতোয়া আলমগীরি থেকে এই বুঝতেই আলেমগণ বুঝেছেন, ফতোয়া আলমগীরিতে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে ওসিয়তকারীর ওসিয়তের যে জিনিসটা যেটা ওসিয়ত করবে সেটার সত্যিকার অর্থে মালিক হতে হবে। এরপরে ইবনু হাজার আসকালানি, যিনি হচ্ছেন ফাতহুল বারি গ্রন্থটা লিখেছেন, মানে সবচেয়ে বিখ্যাত ইসলামের বইগুলোর ভিতরে সবচেয়ে বিখ্যাত বই, ইবনু হাজার আসকালানি ফাতহুল বারিতে লিখেছেন আত্মহত্যা নিষিদ্ধতার হাদিস দ্বারা এ হুকুম বের হয় যে যে ব্যক্তি নিজে নিজেকে ধ্বংস করে বা ক্ষতিগ্রস্ত করে সে ব্যক্তি গুনাহগার, যেমন অন্য ব্যক্তিকে ধ্বংস করা বা ক্ষতিগ্রস্ত করা গুনাহ, কেননা মানুষের শরীর ও প্রাণ তার নিজের মালিকানাধীন নয়, বরং এটি কেবলই আল্লাহর মালিকানাধীন, মানুষকে শুধু ভোগ দখলের অধিকারটুকু দেওয়া হয়েছে, তাই সে তার শরীর ততটুকু ব্যবহার করতে পারবে যতটুকু সে অনুমতি প্রাপ্ত, এটা লেখা আছে ফাতুল বাড়িতে। এই সমস্ত ফিকি কিতাবের পরিষ্কার ইবারত দ্বারা আশা করি এই বিষয়টি প্রতিভাত হয়ে গেছে যে কোনো ব্যক্তির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দান করার অসিয়ত করার অধিকার রাখে না, কাউকে দান করার অধিকারও রাখে না, আর এভাবে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা দ্বারা মৃত ব্যক্তির অসম্মান হয়ে থাকে, এ কারণেও এটি নাজায়েজ। এটা ইফতা বিভাগের মুফতি অলিউল্লাহ দিয়েছেন এবং এই ফতোয়াটা সম্পূর্ণ সঠিক ফতোয়া, কারণ হচ্ছে এখানে সে সমস্ত দলিল গুলা চমৎকার ভাবে দিয়েছে যে ইসলামে আসলে কি বলা আছে, ইসলামের আকিদা হচ্ছে যে মানুষের জান এবং মালের জান এবং শরীরের মালিক হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাক, ওসিয়ত করতে হলে মালিকানা থাকতে হবে ওই জিনিসটার উপরে, এইটার উপরে ভিত্তি করে এটা দেওয়া হয়েছে। এবং একই সাথে আরো একটা ফতোয়া গ্রন্থ, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত গ্রন্থে যে জিনিসটা বলা আছে, স্বেচ্ছা কিডনি দান করা যাবে না, অবৈধ জীবদ্দশাতেও যাবে না, স্বেচ্ছা কিডনি প্রতিস্থাপন করা যাবে না, অন্যকে চক্ষু দান করা যাবে না, মৃত্যুর পরেও যাবে না, মৃত্যুর আগেও যাবে না, সমস্ত কিছু এখানে মৃত্যু পরবর্তী কিডনি বা চক্ষুদান সেটাও করা যাবে না, এগুলো সম্পূর্ণ নাজায়েজ ইসলামের দৃষ্টিতে। এখন আপনি আমাকে বলেন যে আপনি যে ফতোয়াটা পড়েছেন সেই ফতোয়াটা মানে একটু যদি লিঙ্কটা দিতেন, বা যদি সেখানে কি দলিল দেয়া আছে, কি দলিলের উপর ভিত্তি করে ওই যে মুফতি যিনি ফতোয়াটা দিয়েছেন তিনি এই ফতোয়াটা দিয়েছেন, কোন দলিলের উপর ভিত্তি করে, সেই দলিলটা যদি আমাকে দেখাতেন। ওইখানেও তো তেমন কোনো দলিল দেখলাম না, ওখানে শুধু ফতোয়ায় শুধু বলা হয়েছে যে যাবে জায়েজ।
ফতোয়াতে শুধু বলা হইলে সেটা ইসলামের দৃষ্টিতে সেটার কোনো মূল্য নাই, কারণ যদি অনেক বড় মানে আলেমও হয় তারপরে তার ফতোয়ার কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত না সে দলিল সহ জিনিসটা প্রমাণ করছে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, তাহলে কি ব্লাড ডোনেশন করাও কি নাজায়েজ নাকি এটা জায়েজ? ব্লাড ডোনেশন বিষয়ে আমি মানে কোনো দলিল পাইনি এখন পর্যন্ত, আমার কাছে এই মুহূর্তে কোনো দলিল নাই। তবে ব্লাড ডোনেশন বিষয়ে একটা দলিল আমি পেয়েছিলাম, সেখানে বলা হয়েছে হিন্দু বা মুশরিকদের রক্ত নেয়াটা জায়েজ নাই। আচ্ছা, এটা এটা কি আপনার ওয়েবসাইটে পাবো? না, এটা আমার ওয়েবসাইটে পাবেন না, এটা আমার এখন এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু আমার একটু খুঁজতে হবে আমি কোথায় রাখছি, কোন কম্পিউটারে রাখছি, একটু খুঁজতে হবে, খুঁজে পেলে আমি পরবর্তীতে এই জিনিসটা দিতে পারবো। আচ্ছা, আরেকটা মদিনা সনদ বিষয়ে জানতে চাচ্ছিলাম, মানে মদিনা সনদ বিষয়ে তো কোনো সঠিক বা সহি কোনো দলিল নাই। হ্যাঁ, সঠিক কোনো দলিল নাই, মানে এত আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা ব্যাপারের অনেক মানে ভালো দলিল থাকার কথা ছিল, কিন্তু মদিনা সনদের সেরকম ভালো কোনো রিলায়েবল কোনো দলিল নেই, যে কারণে মদিনা সনদে আসলে কি ছিল এবং মদিনা সনদে কারা কারা সেখানে চুক্তি করেছিল সেই জিনিসটা জানা যায় না। এই মানে আচ্ছা, তাহলে সবচেয়ে আর্লি আর্লি যে ইয়াটা সিরাত গ্রন্থটা ইবনে ইসাকের যে মানে ইয়াটা সেইখানে কিছু পাওয়া যায়, সেটা এই যে বাংলায় অনুবাদ করেছে প্রথমা প্রকাশনী থেকে যে শহীদ আখন যে অনুবাদটা করেছে সেটার ভিতরে খুব ভালো মানে মোটামুটি ভালো আর কি অনুবাদ এটার ভিতরে পাওয়া যায়। এটার ভিতরে আমি দেখেছি যে সেইখানে কিছু কিছু জিনিস দেয়া আছে, কিন্তু ফুল ডিটেইলসে মদিনা সনদটা নাই সেখানে। তাহলে উইকিপিডিয়াতে যে রেফারেন্স গুলো দেওয়া ওগুলো কি দেখেছিলেন, মানে অথেন্টিক ওগুলো? ভাই উইকিপিডিয়া তো আমি মানে ইসলামিক দলিলের জন্য আমি কখনো উইকিপিডিয়া পড়ি না, কারণ উইকিপিডিয়াতে মানুষ অনেক নিজে ইচ্ছা করে ঢুইকা ঢুইকা মিথ্যা লিখে রাখে। হ্যাঁ, উইকিপিডিয়াতে মারিয়া কিপ্তিয়ার ওই পেজে গিয়ে লিখে রাখছে, মারিয়া কিপ্তিয়া ছিল বউ, হ্যাঁ, বাংলাদেশের কিছু ছাত্র লোকজন আছে, ছাত্র লোকজন ঢুকে উইকিপিডিয়াতে লিখে আসছে মারিয়া কিপ্তিয়া ছিল বউ। এই কারণে আমি উইকিপিডিয়া তো ভাই ইসলামিক দলিলের জন্য কখনো উইকিপিডিয়া ইউটিউব ফেসবুক এগুলা ইসলামিক দলিলের জন্য ভালো কোনো সোর্স না, আমি এগুলা কখনো পড়ি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেক